আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সহজ নিয়মে সাধারণ সিলোয়ার কাটিং ও সেলাই পদ্ধতি। এখানে দুই গজ দুই গিরা পরিমাণ কাপড় আছে। এখানে আপনারা যদি ফিতা রাখতে চান তাহলে এভাবে সাইড থেকে কাপড়টিকে ভাঁজ দিয়ে তারপর কিন্তু ফিতা রেখে দিতে পারেন, সেটা হোক পেটিকোটের ফিতা অথবা সিলোয়ারের ফিতা। এভাবে করে ভাঁজ দিয়ে একটি দাগ বসিয়ে তারপর কেটে নিতে পারেন। এখন আমি কাপড়টিকে দুই ভাঁজে চারপাট করে নিলাম, আমার দিকে বন্ধ সাইড এবং অপর সাইড খোলা রেখে কমন যে দুই ইঞ্চি পরিমাণ রাবার গড়ের জন্য সেটা নিয়ে নিচ্ছি। দুই ইঞ্চি পরিমাণে আমি দাগ কেটে নিলাম। যেহেতু এটা সাধারণ সেলোয়ার সেজন্য এটা কিন্তু একদম কোমরের মাপ ছাড়াই হয়ে যাচ্ছে। এখানে আমি 13 ইঞ্চি পরিমাণ নিচ্ছি, হাই শেপ মানে হাইয়ের মাপ আর কি। এখানে যেহেতু আমি পট্টি বসাবো আর কি, কলি বসাবো, সেজন্য আমি হাই শেপটা মানে দিইনি, মানে শেপ দিইনি, শুধু হাইয়ের মাপটা নিয়েছি। এখন আমি সেলোয়ারটির লম্বা নিচ্ছি 36 ইঞ্চি পরিমাণ। এখানে টোটাল 37 ইঞ্চি পরিমাণ কাপড় আছে। আমার কিন্তু 37 ইঞ্চি পরিমাণের মতো হলেই ভালো হতো, যেহেতু এটা কম। এখানে 6.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি মুহুরি, আরও 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। আমি কিন্তু 36 ইঞ্চি পরিমাণ নিলাম লম্বা। এখানে চিকন করে ভাঁজ দিব আমি মুহুরিটাকে, আর আপনারা চাইলে কিন্তু এটা আলাদা কাপড় দিয়ে জয়েন্ট দিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন আমি কলির কাপড় কেটে নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ চৌড়া নিচ্ছি নিচের সাইডে, আর লম্বা নিচ্ছি 9 ইঞ্চি পরিমাণ। এখানে চাইলে আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এখন উপরের যে এই সাইডটা আছে এখানে মাঝ বরাবর দাগ কেটে নিচ্ছি এবং এই দুই কোণা থেকে এভাবে করে দাগটা মিলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কলিটা আরও চৌড়া করে বা লম্বা করে এভাবে নিতে পারেন, একদম সমান সমান করেও নিতে পারেন, আবার আরও ছোটো করেও নিতে পারেন, মানে ছোটো বড় যেভাবেই হোক না কেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। আমি যতটুকু নিয়েছি ততটুকু পরিমাণে নিতে হবে এরকম না, আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কলিটা। এখন আমি কলিটা একটি পার্টের মধ্যে নিচ থেকে, এই যে নিচের সাইডটা, এই নিচের সাইড থেকে কিন্তু বসিয়ে নিলাম কলিটা। এতে করে মানে নিচের যে সাইডটা আছে সেটা পারফেক্ট থাকবে, কারণ আমি কিন্তু হাইয়ের যে লম্বাটা সেটা নিয়েছি 13 ইঞ্চি পরিমাণ, একদম 2 ইঞ্চি পরিমাণ রাবার গড় সহ হয়ে যাচ্ছে কত 15 ইঞ্চি পরিমাণ। তাহলে এখানে যদি আমি নিচের সাইডটা ঠিক না রাখি তাহলে কিন্তু কেটে সমান করতে গেলে এখানে আমার হাইয়ের মাপটা শর্ট হয়ে যাবে। সেজন্য নিচের সাইড থেকেই সব সময়ে কলি বসাতে হলে নিচের সাইডের দিকে খেয়াল রেখে এভাবে করে বসিয়ে নিতে হবে। সেজন্য আমি নিচের সাইড থেকে বসিয়ে নিলাম এবং ঘুরিয়ে চাপসেলাই দিয়ে দিচ্ছি। এখানে যে একটি পার্ট আছে এই পার্টটার মধ্যে কিন্তু অপর যে আরেকটি পার্ট, সেলোয়ারের পার্ট তো অবশ্যই দুটা হয়, এখানে বসিয়ে জয়েন্ট করে নেব আলাদা পার্টটা। এই যে একটা আলাদা পার্ট, এই পার্টটাকে আমি এখানে বসিয়ে জয়েন্ট করে নিচ্ছি। এতে করে কিন্তু দুইটি যে পা হবে, দুটি পায়ের যে পার্ট সেগুলো কিন্তু জয়েন্ট হয়ে যাচ্ছে। এখানেও আমি দুটো পার্টকে সমান করে ধরে তারপর সেলাই করে নিচ্ছি, আর এটা জয়েন্ট করে নিচ্ছি অবশ্যই কলির মাধ্যমে। এখানে যে কলিটা আছে এই কলির মাধ্যমে কিন্তু জয়েন্টটা করে নিচ্ছি। আর আমি যদি হাই শেপ দিতাম তাহলে প্রথমেই কিন্তু আমি হাই শেপটা সেলাই করে নিতাম, যেহেতু এটা কলি সেজন্য কলিটাই প্রথমে বসিয়ে নিচ্ছি। এখন ঘুরিয়ে মানে কলির যে সাইডটা আছে সেদিকে ঘুরিয়ে আমি এই পার্টটাকে জয়েন্ট করে নিচ্ছি, আর একই প্রসেসে কিন্তু চাপ সেলাইও দিয়ে দিব। এরপর অপর যে কলিটা আছে মানে কলি পার্টটা তো দুটো, কলির যেহেতু পার্ট দুটো, একটি পার্ট এই সাইডে বসিয়ে নিয়েছি। এখন কিন্তু পায়ের যে পার্টগুলো আছে মানে বড় যে পার্টগুলো আছে, এখানে কি দুটো পার্ট আলাদা রয়ে গেল না, সেই পার্টগুলোকে আবারও এই যে এখানে কলি দিয়েছি জয়েন্ট করে নিয়েছি, ঠিক সেভাবে করেই এই সাইডেও কলি বসিয়ে তারপর দুটো পার্টকে জয়েন্ট করে নেব। এখানে আমি কলি বসাবো, তারপর অবশিষ্ট যে একটা পার্ট থাকবে এই যে এদিকে, এই পার্টটাকেও আমি এই কলির মাধ্যমে জয়েন্ট করে নেব। এই যে একটা পার্ট আমি বসিয়ে নিয়েছি, এখন এভাবে করে মানে একটি পার্টের মধ্যে কলি বসিয়ে নিয়েছি, এখন আমি অপর পার্টটাকে সেম প্রসেসে এখানে বসিয়ে জয়েন্ট করে নিচ্ছি। এই পর্যায়ে আপনাদের নিকট আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটিতে এখনও যারা নতুন অথবা আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল ক্লিক করে নেবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার আগে দেখার জন্য এর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে, চাইলে সবার আগে দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন আমি যেহেতু কলির সহকারে সেলাইটা করে নিয়েছি, দুটো পার্ট কিন্তু একসাথে হয়ে গিয়েছে দুটো কলির মাধ্যমে, এখন রাবার গড়টা সেলাই করে নিচ্ছি। প্রথমে আমি চিকন করে একটি ভাঁজ দিয়ে এরপর চৌড়া করে ভাঁজ দিয়ে নিলাম, তারপর প্রথমে ব্যাক স্টিচ দিয়ে লাস্ট পর্যায়ে ব্যাক স্টিচ দিয়ে নেব, আর মাঝ বরাবর আরও একটি সেলাই দিয়ে দুটো রাবার গড় তৈরি করে নেব।
আর সেম প্রসেসে কিন্তু ছোট বড় সকলের জন্য এই সিলোয়ারটি চাইলে তৈরি করে নিতে পারবেন। এখন মাঝ বরাবর আরও একটি সেলাই দিয়ে নিচ্ছি, এতে করে আমার দুটো রাবার গর তৈরি হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমি মুহুরিটা সেলাই করে নিচ্ছি, একদম চিকন করে ভাঁজ দিচ্ছি। চাইলে আরও চিকন করে দিতে পারেন, কিন্তু এটা আমি একটু সামান্য চোড়া করে দিচ্ছি, মানে যতটুকু প্রয়োজন এক ইঞ্চি পরিমাণ, দেড় ইঞ্চি পরিমাণ এরকম কিন্তু আমি দিইনি। এখানে আধা ইঞ্চি পরিমাণের মতো আমি ভাঁজ দিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু এখানে আলাদা কাপড় জয়েন্ট করে তারপর সেলাই করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার যে সিলোয়ারটি আছে সেটা লম্বায় আরও বেড়ে যাবে। মানে যদি আপনি বাড়িয়ে নিতে চান তাহলে এই কৌশলটা অবলম্বন করে কিন্তু সিলোয়ারের লম্বাটা বাড়িয়ে নিতে পারেন, এক ইঞ্চি অথবা দুই ইঞ্চি পরিমাণ, আড়াই ইঞ্চি পরিমাণ এরকম বাড়িয়ে নেওয়া যাবে। এখন আমি সেলোয়ারের মুহুরির দুটো পার্ট সমান করে ধরে সেলাই করে নিয়েছি, একই প্রসেসে কিন্তু দুটোই সেলাই করে নিয়েছি। আর চমৎকার এই সেলোয়ারটি কিন্তু তৈরি করা খুবই ইজি, একদম মানে ছোটো এবং বড় সকলের জন্য তৈরি করতে পারবেন। এখানে আমি কলি বসিয়ে নিয়েছি আর মুহুরিটাকে একটু চিকন করে রেখে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও চৌড়া করেও তৈরি করতে পারেন, মানে মুহুরিটা, আর এভাবে কলি বসিয়ে নিলাম। যাই হোক, আজ এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।